কৃষি বিল নিয়ে কৃষকদের আন্দোলন কিন্তু জারি ছিল গতকাল, বন্ধ গেছে তারই মধ্যে। আজকে কিন্তু কৃষক সংগঠন 40টি কৃষক সংগঠনের প্রতিনিধিরা তারা বসলেন মিটিংয়ে। বারামুল্লায় গ্রেনেড হামলা, সেই গ্রেনেড হামলায় 4 সাধারণ বাসিন্দা আহত হয়েছে। রাজ্য সফরে এসেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এরই মধ্যে আবার অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হলো এক বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে। তুফানগঞ্জ অন্তরাত ফুলবাড়ির তফসিলি জাতির এক বিজেপি কর্মী স্বপন দাসকে মেরে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ তুললো বিজেপি। জিহাদ ও গো সংরক্ষণ করবেন এমন বললেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র ও পুলিশ মন্ত্রী নরোত্তম মিশ্রা। মধ্যপ্রদেশে লাভ জিহাদের মতো আইনের প্রয়োজন বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী কর্মসংস্থান নিয়ে কথা বলতে গিয়ে বারবার জোর দিয়েছেন চপ শিল্পে। এবার সেই দিদির অনুপ্রেরণায় চপের দোকান খুলল বিজেপি, এমন ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়। বিজয় দিবসের আগে আজ থেকে শুরু হলো সীমান্ত সমন্বয় সম্মেলন। এই সম্মেলন চলবে আগামী 11 তারিখ পর্যন্ত। বিএসএফ এবং বিজিবি এই দুই প্রতিরক্ষা বাহিনীর মধ্যেই চলবে আলোচনা। একদিকে রাজ্যে এলেন জেপি নাড্ডা, অন্যদিকে বনগাঁয় মুখ্যমন্ত্রী সভা। এভাবেই বিজেপিকে পাল্টা জবাব দিলেন মমতা। কেন্দ্র সরকারের বেসরকারীকরণের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হলো অভিনব উপায়। এই খেলায় অংশগ্রহণকারী একটি দলে জার্সির গায়ে লেখা ছিল সব বেচেদের মরে। খড়ের দাম বেড়ে যাওয়ায় এবার সমস্যায় পড়েছেন খেজুর ব্যবসায়ীরা। মূলত এই শীতকালেই তাদের মূল জীবিকা অর্জনের সুযোগ তারা পান, কিন্তু এবছর কি হবে সেই ভেবেই চিন্তায় ভুগছেন তারা। কুয়াশায় বঙ্গে শীতের প্রবেশ, আর সকাল থেকেই দমদমে যে ঠান্ডা আবহাওয়া ছিল তাই বুঝিয়ে দিচ্ছে আগামীকালে তাপমাত্রা আরো কতটা নামতে পারে। দেখছিলেন আজকের বিশেষ শিরোনাম, দেখতে থাকুন এনএম নিউজ সবার আগে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।